আমার বিয়ের 8 বছর পরেও সংসারটা আমার শাশুড়ি মায়ের হাতেই ছিল। এমন কি সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না হবে সেটা আমার শাশুড়ি মায়ে ঠিক করত। তিনি শুধু এতটুকুতেই থামেননি, নিজের হাতে সব সময় আমাকে ভাত বেড়ে দিত। আমি সব সময় খেয়াল করতাম মাছের বাটিতে ছোট মাছের পিসটি আমাকে দিত, আর একটু ঝোল দিত, যেটা না দিলেই না। এভাবেই চলছিল আমার শ্বশুর বাড়ির জীবন। একদিন আমি আমার বরের কাছে খাসির মাংস খেতে চাইলে তিনি 2 কেজি খাসির মাংস নিয়ে আসেন। অবশ্য এটা আমার শাশুড়ি মা জানতো, বরাবরের মতো সবই ঠিক ছিল। তার কথাতে আমি সব রান্না কমপ্লিট করলাম। অবশেষে যখন খাবার টেবিলে খেতে বসলাম, তিনি নিজের হাতে আমাকে ভাত বেড়ে দিল আর সাথে 2 টুকরো খাসির মাংস দিয়েছে। কেন যেন 2 টুকরো মাংস দেখে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, সবার আড়ালে চোখের পানিগুলো মুছে খাবার খেয়ে উঠে গেলাম। আমার শাশুড়ির এমন ব্যবহার আমার পরিবার ছাড়া পাড়া প্রতিবেশী সবাই জানত, কিন্তু কখনো এই বিষয় নিয়ে কেউ কিছু বলেনি, আর আমিও চাইনি কেউ কিছু বলুক। কিন্তু একদিন বাড়ির পাশে চাচিমা আমাকে বললেন, কিরে তোর শাশুড়ি তোর সাথে এমন করে, তুই কিছু বলিস না যে। আমি বললাম, কি বলবো। তখন চাচিমা আমাকে বলল, তুই কিছু বলিস না দেখে এত লাই পেয়ে গিয়েছে, কিছু বললে আর এমন হতো না। তার বিবেক যা বলে তিনি তাই করেন, এখানে আর আমার বলার কি আছে, দেখা যাক সময় কি বলে। এই কথা বলেই তখন আমি চলে আসি। সেই দিনের পর থেকে কোনো প্রয়োজন ছাড়া আর বাড়ির বাহিরে বের হতাম না, কারণ নানা মানুষের নানান রকমের কথা শুনে যদি আমার মনটা বিষে যায়। এরপর কেটে গেল 12টি বছর, শ্বশুর মারা গিয়েছে 5 বছর, ননদেরও বিয়ে হয়ে গিয়েছে। এখন সংসারে শুধু আছি আমি, আমার স্বামী আর আমার শাশুড়ি আর আমার একমাত্র মেয়ে। শাশুড়ির গায়ে এখন আর আগের মতো শক্তি নেই, তিনি এই সংসার নিয়ে এখন আর মাথাও গামান না। এখন সব কিছু আমার হাতে, আমার ইচ্ছা মতো রান্না করি, খাই, ঘুমাই, ঘুরি, সব কিছু আমার ইচ্ছা মতো হয়। এমনকি শাশুড়ির খাবারের দায়িত্বটাও আমার হাতে। একদিন আমি ঘরে শুয়ে আছি, শাশুড়ির গুড়ি গুড়ি পায়ে আমার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, মা কিছু বলবেন? তখন আমার শাশুড়ি মা বলল, বৌমা একটা কথা বলার ছিল। তখন আমি বললাম, জি মা বলুন। কথাটা যে কীভাবে বলবো বুঝতে পারছি না, কোনো দ্বিধা ছাড়াই বলুন মা। আসলে আমার অনেক দিন থেকেই খাসির মাংস খেতে ইচ্ছা করছে, সাথে গরম গরম আলুর পরোটা। আচ্ছা মা, এই কথা? ঠিক আছে, কালকে আপনার ছেলেকে দিয়ে সব কিছু নিয়ে আসব। আমার কথা শুনে চলে গেলেন তিনি নিজের ঘরে। পরের দিন আমি বাজার থেকে সব কিছু নিয়ে আসলাম, সাথে 2 কেজি খাসির মাংস নিয়ে আসলাম। নিজের হাতে খাসির মাংস রান্না করলাম, আলুর পরোটা বানালাম, তারপর তাকে নিজের হাতে খেতে দিলাম। 1 বাটি খাসির মাংস আর সাথে 6টা আলুর পরোটা দিয়েছিলাম খেতে। পাশে আমিও বসলাম, বসে বললাম, মা এবার খান। এরপর কোথা থেকে যেন আমার মেয়েটি এসে বলল যে, মা আমিও মাংস দিয়ে আলুর পরোটা খাবো। তখন আমি বললাম, মা তুমি পরে খেও, তোমার দাদুর এগুলো খেতে ইচ্ছা করেছে, তোমার দাদু আগে মন ভরে খাক, তারপর তুমি খাবে। আমার কথা শুনে আমার মেয়ে আর কোনো শব্দ করল না, সে সোজা ঘরে চলে গেল। তারপর আমার শাশুড়ি মাকে বললাম, কি হলো মা, খান, আলুর পরোটা তো ঠান্ডা হয়ে গেল। তিনি আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে, হয়তো তিনি ভাবছেন আমার বউকালের জীবনটা তিনি কেমন করে নষ্ট করে দিয়েছেন, আমার সব ইচ্ছে আকাঙ্ক্ষা তিনি কিভাবে মাটি করে দিয়েছেন। আজ আমি চাইলে তার ইচ্ছেকেও গুরুত্ব না দিতে পারতাম, কিন্তু করিনি। এটা ভেবেই হয়তো তার করা পাপের কথা ভেবে সে নিজেই কষ্ট পাচ্ছে। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, মা কোনো মেয়ে বিয়ের আগে ভাবে না তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি ননদকে খারাপ ভাববে, পরিস্থিতি তাদেরকে বদলে দেয়, আর এর জন্যই আপনার মতো কিছু শাশুড়িরা দায়ী। আমরা মেয়েরাও খারাপ, কিন্তু মা আমরা কখনো বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসি না, আপনাদের বাড়িতে এসেই খারাপ হই, কিন্তু পরে দোষ হয় আমাদের। মেয়ে ভালো না, জাত ভালো না, বংশ ভালো না, বাবা মা শিক্ষা দিতে পারেনি, কিন্তু মা গল্পটা এরকম না হয়ে উল্টাটাও তো হতে পারত। তাহলে না আমরা খারাপ হতাম, তাহলে না আপনাদের খারাপ ব্যবহারগুলো হজম করতাম। বিয়ের 10 বছর না হয় আপনাদের রাজত্ব, তারপর বাকি সময়টা তো আমাদেরই হাতে, তাই সেই সময়টিকে ভালো কাজে লাগানোটা কি ভালো না?
যেন জোয়ানকালে করা অন্যায়ের শাস্তি বুড়োকালে না পেতে হয়, এইটা সমাজে ঘটে যাওয়াই একটা ঘটনা। আমি এমন অনেক মেয়ে দেখেছি যারা পরিবারের একটু সাপোর্টের জন্য শ্বশুরবাড়ির অত্যাচার দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। যখনই তারা প্রতিবাদ করেছে, শুনতে হয়েছে তাদের নানান কথা। সে যাই হোক, এখন অনেকেই বলবে শুধু শাশুড়ি খারাপ, না ভালো খারাপ মিলেই জীবন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।